ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন পান, জর্দা এগুলো খাওয়ার ব্যাপারে। পান এই ব্যাপারে সমস্ত আলেম একমত যে পানের মাঝে কোনো নেশা জাতীয় কোনো কিছু নেই, অর্থাৎ মানুষ বেহুশ হয়ে পড়ে এমন কোনো বস্তু নেই, পান খেলে কিছু হয় না, তো পানটাকে হারাম কেউই বলেনি। আর সুপারি, সুপারি অনেক খেলে যদি কেউ অনেকগুলো খেয়ে ফেলে তাহলে অবশ্যই সে মাতাল হয়ে যাবে কিংবা জ্ঞান হারিয়ে ফেলবে। আর যে জিনিসটা বেশি খেলে নেশা আসে, সে জিনিসটা অল্প খেলেও নেশা আসে। আর আল্লাহ রাসূল এটাই বলেন যে মা আসকারা কালিলুহু মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, অর্থাৎ যে জিনিসটা বেশি খেলে নেশা আসে সেটা অল্প খেলেও হারাম, সেটা অল্প খেলেও কি হারাম হবে। তো সুপারি যেহেতু বেশি খেলে নেশা আসে, তো অল্প খেলেও সেটা নেশা না আসলেও সেটা সেটা সেটাকেও অনেকেই হারাম বলছেন। আর জর্দা, এটা নিঃসন্দেহে এটা হারাম, এই ব্যাপারে সবাই একমত, জর্দা হারাম। আর চুন বিষয়টা এখানে নেশা আসে না, চুনে নেশা আসে না, তবে চুন খেলে শরীরের অনেক ক্ষতি হয়, চুন খেলে শরীরের অনেক ক্ষতি হয়। আর আল্লাহ রাসূল বলেন লা দরর ওয়ালা জিরর, নিজের ক্ষতি করাও যাবে না, অন্যের ক্ষতিও করা যাবে না। তো চুন খেলে যেহেতু শরীরের ক্ষতি হয়, যদিও নেশা না আসে, তো নিজের ক্ষতি করাটাও হারাম, তো এই জন্য চুনও খাওয়া যাবে না। আর পান বিক্রি করতে গিয়ে যদি আপনার কাছ থেকে একজন পান কিনে সে জর্দা দিয়ে খায় কিংবা সুপারি দিয়ে খায়, এরকম আরও অনেক নেশা জাতীয় জিনিস মিশিয়ে খায়, তাহলে প্রকাশ্য না হলেও আপনি অপকাশ্যভাবে তার এই পাপ কাজে সহযোগী হলেন, আপনি তার পাপ কাজে সহযোগী হলেন। পান বেচার কারণে সে জর্দা দিয়ে খাওয়া খেতে সে সুযোগ পেয়েছে। তো আল্লাহ বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করিও না। তো আশা করবো ইনশাআল্লাহ পান বিক্রি করাটাও যেন আমরা বিরত থাকি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।